প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পিএলআইডি বা ডিস প্রোল্যাপস হলে কি অপারেশন লাগবেই, বা কখন দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, বা রোগীর কোন কোন সমস্যাগুলো থাকলে অবশ্যই অপারেশন করাতে হবে। এই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। তবে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের জন্য চলুন জেনে নিই পিএলআইডি কি। আমাদের মেরুদণ্ড অনেকগুলো হাড় বা কশেরুকা দিয়ে তৈরি। এই হাড়গুলোর মাঝে মাঝে যে ডিস্ক থাকে, এই ডিস্কের বাইরের অংশটাকে বলা হয় অ্যানুলাস ফাইব্রোসাস, এবং ভিতরের জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। বিভিন্ন কারণে এই জেলিটা অ্যানুলাস ফাইব্রোসাসকে ভেদ করে পিছনের দিকে সরে যেয়ে শিরার উপরে চাপ দিয়ে মাজায় ব্যথা এবং পায়ে চিনচিন বা অবস তৈরি করে, এটাকেই পিএলআইডি বলা হয়। প্রিয় দর্শক, পিএলআইডি হলেই কিন্তু অপারেশন করার প্রয়োজন হয় না। 80-90% রোগী অপারেশন ছাড়াই কিন্তু নিয়মকানুন মেনে যদি সঠিকভাবে ব্যায়াম করে তাহলে ভালো হয়ে যাওয়া সম্ভব। তবে কোন কোন ক্ষেত্রে অপারেশন করা প্রয়োজন বা দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, সেই বিষয়গুলোই আজকে আমরা জানার চেষ্টা করব। নাম্বার 1, প্রোগ্রেসিভ উইকনেস ইন দ্য লোয়ার লিম্ব, অর্থাৎ কারো যদি পা ধীরে ধীরে ক্রমান্বয়ে অবশ হয়ে যেতে থাকে। নাম্বার 2, লস অফ বাউল অ্যান্ড ব্লাডার কন্ট্রোল, অর্থাৎ কারোর যদি পায়খানা বা প্রস্রাবের কন্ট্রোল না থাকে। নাম্বার 3, পায়খানা বা প্রস্রাবের রাস্তার আশেপাশে অবশ অবশ ভাব অনুভূত হয়। নাম্বার 4, যদি কেউ ক্রমাগত ওষুধ খাচ্ছেন, নিয়মকানুন মেনে চলছেন, ব্যায়াম করছেন, তারপরেও তার ব্যথাটা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু অপারেশন করার প্রয়োজন হতে পারে। নাম্বার 5, যদি কারোর ব্যথাটা হঠাৎ করে আগের থেকে অতিরিক্ত বেড়ে যায় তাহলেও কিন্তু এটা দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। প্রিয় দর্শক, ওপরের যে সমস্যাগুলোর কথা আমরা বললাম, যদি কোনো পিএলআইডি রোগীর এই ধরনের সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে অপারেশন করাতে হবে। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন বা শেয়ার করবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।